देखा जाए बनिक भाई
দেখিতে দিকে বলি ভাই আমাকে যদি দয়া করে কিছু টিক্ষা দীক্ষা দেই দূর করে দিয়েছে দাওনা বণিক ভাই দয়া করে কিছু আমায় ভিক্ষা দাও দাওনা বণিক ভাই এই বললে ওরে আকুরা রিসিভ করবো মারতে মারতে দাদে
তাহলে আমাদের অবশ্যই পুত্র লাভ হবে। আমি শুনেছি এই জগতের সৃষ্টি কর্তা নাকি ব্রহ্মদেব। চলো না গো, আমরা দুজনে মিলে করিব সেই ব্রহ্মদেবের কঠোর আরাধনা। আমাদের দুঃখ লাঘবের জন্য চেয়ে দেবো পুত্র লাভের। হ্যাঁ 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 মরুৎপতি, তুমি ঠিক কথাই বলেছ। চলো চলো, এখনই আমরা করব সেই ব্রহ্মদেবের কঠোর আরাধনা। চলো চলো মরুৎপতি, মদের আরাধ্য দেবতা কৃপা করে আসিয়াছে প্রভু অথবস্ত মনমত বর্তাবস্ত যা ইচ্ছা তব। আজ আনন্দিত মনে করি আছে আমার বোন, আমি ব্রহ্ম লোকে করিব গমন। প্রভু সত্যি যদি আমাদের বর দিতে চান তাহলে ঠিক না প্রভু আমাদের পুত্র না নাও রে বস্ত, এ বর দিতে আমি তো পারবো না। তোমাদের পূর্বের অভিশাপের কারণে তোমাদের সহজে পুত্র লাভ হবে না। অপবিদাতা, আপনি তো জগতের সৃষ্টিকর্তা, আপনি তো চাইলে পারেন প্রভু আমাদের পুত্র লাভের বর দিতে। ঠিক না প্রভু, ঠিক না আমাদের পুত্র লাভের বর। পূর্বের অভিশাপের কারণে তোমাদের বর দিতে আমি অক্ষম। প্রভু যদি উপায় না থাকে প্রভু তাহলে পাঁচ কুড়ার অপমান শোনার চেয়ে আজকে আমি তোমার দাঁড়াও বস্ত। আত্মহত্যা যে মহাপাপ তা কি তোমরা জানো না? এই পুত্রহীনা হাত কুড়া বাঁধার অপবাদের চেয়ে পুত্রহীনা হাত কুড়া বাঁধার অপবাদের চেয়ে এই দাঁড়াও বস্ত, শান্ত হও। তোমাদের পূর্বের অভিশাপের কারণে পুত্র লাভের বরণ দিতে আমি অক্ষম, কিন্তু তোমাদের এই দুঃখের লাঘব ঘটাতে পারে একমাত্র ত্রিকালদর্শী মহাদেব। তাই যদি পারো বস্ত বড় মহাদেবের কঠোর আরাধনা। কিন্তু একটি কথা বস্ত, মহাদেবের এই আরাধনা হবে খুবই কঠোর, খুবই মূল্যবান। যদি পারো তবে মহাদেবের করো পুত্রাভিলাষ যোগ্য, মহাদেবের করো পুত্রাভিলাষ যোগ্য। এবার আমি আসি বস্ত, এবার আমি আসি। দেখলে তো মরুৎপতি ওই ব্রহ্মদেব আমাদের কি বলে গেল, আমাদের নাকি পুত্র সন্তান হবে, কিন্তু তার জন্য করতে হবে আমাদের কঠোর আরাধনা, করতে হবে মহাদেবের পুত্রাভিলাষ যজ্ঞ। কিন্তু মরুৎপতি সেই যজ্ঞের সামগ্রী খুবই মূল্যবান, আর আমরা যে আজ পথের ভিখারি কোথায় পাবো, কি দিয়ে নিয়ে আসবো সেই যজ্ঞের সামগ্রী? ওই মরুৎপতি মন
মনে হয় দন্ড আমাদের পুত্রের মুখ দেখা হবে না, মনে হয় আমাদের অপমান। চলো না গো আমরা আমাদের মনের দুঃখ এই নগরের দ্বারে দ্বারে গিয়ে বলবো, কৃপা করে দয়া করে কিছু ভিক্ষা দে, তাহলে সেই দিয়ে করবো মরা পুত্র বিলাস চক্রের সামগ্রীর আয়োজন। চলো না গো আমরা এই নগরের দ্বারে দ্বারে ভিক্ষা করে দে। হ্যাঁ হ্যাঁ মরুদপতি তুমি ঠিক কথাই বলেছো, চলো আমাদের এই অন্তরের জ্বালা বুকের ব্যথা এই নগরের ভাই দাদা সকলের কাছে গিয়ে বলবো, যদি কৃপা করে আমাদের কিছু ভিক্ষা দেই তাহলে করব পুত্রা ফিলাস যজ্ঞের সামগ্রী আয়োজন। চলো না গো, চলো চলো আমরা সেই করি ভিক্ষা ভিক্ষা।